ভালো লাগে শাকিব খানকে। শাকিব খানের ছবিতে যদি হিরো আলমকে কোনো একটা পার্ট দেওয়া হয় তারপর আমরা দেখব। নো 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 নো, সবাই সবাই ক্রেজি ফ্যান, সবাই তো সেম দর্শক না, তারপরে মেয়ে দর্শক অনেক বেশি আছে। শাকিব খান কয়জন আছে? শাকিবের মতো আরেকজন তৈরি করেন না কেন আপনারা? আমরা কেন তৈরি করতে যাব? তৈরি করে কে বাস খাবো নাকি বারবারে? আজিজ রেজা ভাই, মনের দুঃখে হোক আর আবেগে হোক, আপনি তো বলেই ফেললেন বাস খাবো। আর না, নেড়ায় আর বেলতলা যায় না। তবে আমাদের পক্ষ থেকে আপনি বাস খাননি, বরং আমাদের বসকে মেগাস্টার তৈরি করতে আপনার অবদান আছে। শাকিব খান দেখতে সুদর্শন, শাকিব খান দেখতে সুন্দর, শাকিব খান দেখতে লম্বা, ভালো লাগে শাকিব খানকে। শাকিব খান ভালো নাচে, ভালো গান গায়। ভালোবাসতে বাসতে হ্যাঁ বরবাদ হয়ে যাব, আমি বরবাদ হইনি, আমি সফল। ভালো অভিনয় করে, ভালো ফাইট করে। আপনি না থাকলে হয়তো আমাদের বস মেগাস্টার হতে পারতো না, এটা একটু সত্যই। ইট ইজ আ ভেরি পজিটিভ সাইন। কিন্তু আপনি তো জানেন একজন মেগাস্টার কতটা ব্যস্ত থাকেন। আপনি শাকিব খানকে নাচের দিক দিয়ে সন্তানের মতো করে গড়ে তুলেছেন। আপনি আশা রাখতে পারেন সময় মতো বস অবশ্যই আপনার খোঁজ রাখবেন। বাবা মা বৃদ্ধ হলে সব সন্তান কিন্তু ফেলে দেয় না। আর আমাদের বস মেগাস্টার শাকিব খান অনেক জ্ঞানী, তিনি জানেন তাকে কী কী করতে হবে। আপনি দোয়া রাখেন তিনি নিজের সংসারটা আগে ঠিক করে নিক। আজিজ ভাই, আপনি অবশ্যই বসের জন্য সব সময় দোয়াটাই রাখবেন, মন খারাপ করবেন না। আপনার মন খারাপে অনেক সময় গর্দোয়াও হতে পারে। সো বি কেয়ারফুল আজিজ ভাই। তো শাকিব তো সুপারস্টার হবে, শাকিবের মতো আরেকজন তৈরি করেন না কেন আপনারা? আমি রাজকুমার, অসম্ভব ভালো। কোনো নায়কের পক্ষাবলম্বন না করে শুধু আলোচনার খাতিরে জানতে চাই, শাকিব বসের এমন আধিপত্যের কারণ কি? বাংলাদেশে সালমান শাহ পরে কোনো নায়ক চলে আসে। তিনি ছবি করলেই দর্শকের এক একটা অংশ হলে যান, অন্যদের বেলায় তেমন ঘটনা ঘটছে না বা ঘটলেও খুব কম, এর কারণ কি? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। শাকিব খান দুই যুগ ধরে ইন্ডাস্ট্রিতে, এটা যেমন সত্য, তেমনি আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী, ইমন, নীরব, জাহেদ খানেরাও অন্তত এক যুগের পুরনো, তারা কেন এই জায়গা আসতেই পারছে না? আপনাদের মূল্যায়নটা কি? বাংলাদেশে সালমান শাহ পরে কোনো নায়ক চলে আসে। আমি রাজকুমার, ইট ইজ আ ভেরি পজিটিভ সাইন। শাকিব খানের তুফান সিনেমাতে প্রথমবারের মতো দেখা যাবে অভিনেতা ফজলুর রহমান বাবুকে। তুফান ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসাথে দুজনকে দেখা যাবে। আগামী বছর অপবিশ্বাসের সাথে শাকিব খানের একটি হিট ছবি আমরা দেখতে চাই। আমরা শাকিব খানের একজন বড় ভক্ত, আমরা শাকিব খানের ছবি গত বছরও দেখেছি, এবছরও দেখতে আসছি।